গেল মাসের শেষের দিকে পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় শতাধিক মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই পুলিশ সদস্য। ওই হামলার দাগ এখনও শুকায়নি। এরই মধ্যে নতুন করে হামলার ঘটনা ঘটল দেশটিতে। স্থানীয় সময় শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, সেনাবহর লক্ষ্য করেই হামলা চালায় সন্ত্রাসীরা। আহতদের মধ্যে তেল ও গ্যাস কোম্পানির কয়েকজন কর্মকর্তা আছেন বলেও জানানো হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মসজিদে হামলার কথা অস্বীকার করলেও সেনাবাহিনীর উপর হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি। পাকিস্তানে সম্প্রতি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে গত নভেম্বরে সরকারের সাথে যুদ্ধবিরতি চুক্তি থেকে জঙ্গি গোষ্ঠীগুলো বের হয়ে যাওয়ার পর থেকেই হামলা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে নতুন করে জঙ্গিবিরোধী অভিযান শুরুর ঘোষণা দিয়েছে শাহবাজ সরকার। রায়হানুল রানা, সময় সংবাদ।